মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। মানুষের কথা ভেবে কাজ করে চলেছে নারায়ণতলা পল্লীশ্রী সংঘ। এই কঠিন পরিস্থিতিতে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছেন তারা, যাতে রক্তের স্বাভাবিক চাহিদা পূরণ করা যায়। সেই জন্য এবার রক্তদান শিবিরের পাশাপাশি তারা মানুষের পাশে দাঁড়াবার উদ্যোগ নিলেন। রক্তদান শিবিরের আয়োজন করলো নারায়ণতলা পল্লীশ্রী সংঘ। এই পরিস্থিতিতে এই রকম মানবিক প্রয়াস নেওয়ার উদ্যোগ নিয়েছে তারা। নিয়মিত সোশ্যাল ডিস্টেন্স মেনে এই কর্মসূচি সম্পন্ন করা হলো। কলকাতা সহ বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কোনো মানুষেরই রক্তের অভাব না হয়। এদিন বাগুইআটি শিব মন্দির মাঠ, নারায়ণতলার পল্লীশ্রী সংঘ এবং বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহৎ কাজে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক ও রাজ্যের কারিগরি মন্ত্রী শ্রী পূর্ণেন্দু বসু ও রাজ্যসভার সাংসদ তোলা সেন। এনাদের উপস্থিতিতেই এই সেবামূলক কাজ সম্পন্ন হয়। এবং সেটা পুরো রেকর্ড করে আমরা ডিএমের কাছে পাঠাই। আমাদের জয়েন্ট কমিশনার বিধাননগর মিউনিসিপ্যালিটির কাছে পাঠাই, এসডিওর কাছে পাঠাই, মেয়রের কাছে পাঠাই এবং দুটো থানায় পাঠাই। দুটো থানা পড়ছে আমরা এবং ডিএম সে ব্যাপারে আমাদের সাহায্য করে। তিনি 10 মেট্রিক টন চাল আমাদের জন্য বরাদ্দ করে 2-3 ফেরত। আমরা সেই চাল নিয়ে যতটা দাবাই হয় লোকের মধ্যে লোকের মধ্যে এবং সেটা সত্য এই কারণে যে কর্পোরেশনের লোকেরা এবং থানার লোকেরা তারা সেটা ভেরিফাই করে এই চাল সিদ্ধান্ত হয়েছে যে এই লোকেরা তারা গ্রামাঞ্চলে পঞ্চায়েত বা বিডিওর কাছে, শহরাঞ্চলে যেখানে এসডিও আছে সেই এসডিওর কাছ থেকে তাদের লিখিয়ে আনতে হবে তথ্য প্রমাণ দিয়ে, এবং তারপর তারা যাদের কার্ড নেই তারা সেই সুযোগ পাবে। আমাদের এখানে সেটা আগে ছিল। দ্বিতীয় কথা যেটা, যে এপ্রিলের 18 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে এবার রক্ত নেওয়া যেতে পারে, রক্তদান কর্মসূচি গ্রহণ করা যাবে, সরকারি গাড়ি যাবে এবং অন্যান্য ব্যবস্থা আছে যাদের মধ্যে দিয়ে এই রক্ত 30 জন করে সরকারের নিয়ম আমরা শুরু করলাম। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘোষণা করলেন যে এখন থেকে 40 বা 50 পর্যন্ত নেওয়া যাবে। আমরা সরকারি গাড়ি যতটা পাচ্ছি, আমাদের অনেকদিন আগে থেকেই ডিমান্ড দেওয়া থাকে, তার পাশাপাশি আমরা প্রাইভেট যে সংস্থাগুলো সরকারের সত্যি ভালো কাজ করে সেই সংস্থাগুলো এখানে রক্ত, যার ফলে আমরা এই যে লাগাতার রক্তদান কর্মসূচি 27 দিন একটা এবং তারপরেও আবার শুরু করেছি। গত ঝড়ের আগে পর্যন্ত 1760 জন রক্ত দিয়েছে। সবাই তো জানে দিদিমণি রাস্তায় আছে, সবাই জানে আমরা আমাদের সাধ্যমূলক চেষ্টা করছি দিদিমণির মতো না পারলে, আর সবাই জানে ওরা ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদের নিরুদ্দেশের প্রতি থানা থানা খবর আছে কোথায় গেছে, অতগুলো মাল জিতল গেল তাই কোনো মন্তব্য নেই কথা, ওদের সমস্ত প্রতিশ্রুতি মিথ্যে, ওরা মিথ্যেবাদী জুমলাবাদ। ওরা আজ অব্দি একটা সত্যি কথা বলেনি, 14 সালে ভোটের আগে বলেছিল প্রথমবার যে ওরা 15 লাখ টাকা করে দেবে, সেটা যেরকম মিথ্যা ছিল আজকে কোভিড এর সময় টাকাটাও মিথ্যা, আমফানের টাও মিথ্যা, এখনো আসেইনি এক মাস, আগে আসুক, আগে আচার আচাবার পর বিশ্বাস করুন, না আচারে বিশ্বাস, ওদের বিশ্বাস করি না, ওরা মিথ্যাবাদী, ওরা জুমলাবাদ, ওদের মধ্যে খুলে গেছে এই পর্যন্ত লোকদের, না এলে খারাপ কথা হতো যে এমন কোভিডে এরকম একটা সাংঘাতিক ঝড় সুপার সাইক্লোন না এলে খারাপ হতো, তাই ঘুরে গেছে, এক পয়সা দেয়নি এক পয়সা দেবে এখনো পর্যন্ত এক পয়সা, আমাদের রেকর্ড না ভাঙতে পারে সারা রাজ্যে হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা সিদ্ধান্ত নেওয়ার পর, সরকার থেকে সিদ্ধান্ত নেওয়ার পর 17 এপ্রিল, তারপর থেকে সব বিধানসভায় শুরু হয়েছে, সারা রাজ্যে হচ্ছে, শুধু এখানে হচ্ছে এটা কিন্তু আমাদের এখানে অনেক বেশি সংখ্যায় হচ্ছে, কিন্তু কোথাও হচ্ছে না, এটা কিন্তু সব জায়গায় কিন্তু 2-4 দিন হচ্ছে। এবং আগে 17 এপ্রিল সিদ্ধান্ত হয়েছিল বাসে হবে শুধু 30 টাকা, আবার এক মাস পরে সিদ্ধান্ত হয়েছে বাস এবং বেড দুটোই হবে, এবং বাসে 40 বেডে 50, এখানে যেরকম বেডে হচ্ছে 50, এইভাবেই হচ্ছে সরকারিভাবে সব জায়গায় হচ্ছে না, কোথাও তা না, কোনো জায়গায় কম হচ্ছে, হয়তো আমরা একটা বাড়াবাড়ি করে ফেলছি।